ঈদ উপলক্ষে আজও রাজধানী ছাড়ছে মানুষ ট্রেনে ঈদ যাত্রার খবর জানাতে কমলাপুর স্টেশন থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী খন্দকার নির্ধারিত সময় ট্রেন ছাড়ছে কি আর যাত্রীদের চাপ কেমন দেখছেন তাওসি আসলে সকাল থেকে যেটি আমি দেখছি এই এখানে কমলাপুর রেল স্টেশনে যে চিত্রটি গত দুই দিন তিন দিন গতকালকের মতো আজকেও কি একই রকম চিত্র যে প্রতিটা ট্রেনে কিন্তু পাঁচ থেকে সাত মিনিট দশ মিনিট সর্বোচ্চ আর কি এরকম সকাল থেকে যে ট্রেনগুলো ছেড়ে গেছে এরকম দেরি হয়েছে নির্ধারিত সময় ছাড়তে বলা যায় কিন্তু গত বুধ এবং বৃহস্পতিবারে যে দীর্ঘ সময় ট্রেনের জন্য যাত্রীদের অপেক্ষা করতে হচ্ছে এই আজকে কিন্তু সেরকমটি নেই গতকালকের মতোই আজকের এই একই রকম চিত্র এবং আমার পেছনে মাত্র ট্রেনটি আর পাঁচ মিনিটের মধ্যে ছেড়ে যাবে এক্সপ্রেস এই ট্রেনটির ছাদে আমি কিন্তু একটি মানুষও দেখিনি এবং এই ট্রেনটির ছাদে যাতে মানুষ না উঠে ওঠে এই জন্য কিন্তু রেল কর্তৃপক্ষ তারা কিন্তু দুজন গার্ড রেখেছে ছাদে আমি কিছুক্ষণ আগে দেখলাম যারা উঠতে চাচ্ছে তাদেরকে না নামিয়ে দিচ্ছে এবং ট্রেনের ভেতরে যে যাতে খুব বেশি যে চাপ এরকম কিন্তু নেই এই পাশে আপনি দেখেন আমার এই যে আমার বাম পাশে একটু একটু দেখাতে চাই আমার সহকর্মী মাসুদ দেওয়ান তারকে দেখব এই পাশে কিন্তু আরও দুটি ট্রেন অপেক্ষা রয়েছে রয়েছে কিছুক্ষণ পরে এই ট্রেনগুলোও ছেড়ে যাবে তো সবগুলো এখানে তিনটি ট্রেন এখন পর্যন্ত স্টেশনে রয়েছে এবং তিনটি ট্রেনের মধ্যেই আমরা আমি দেখতে পাচ্ছি যে আসলে সময় মতো তারা ছাড়ছে যেহেতু ট্রেনগুলো এখন স্টেশনে দাঁড়িয়ে আছে আপনি দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে একটি ট্রেন কিন্তু এরই মধ্যে ছেড়ে দিয়েছে এবং এই ট্রেনটি ট্রেনটি ছাড়ে যেমন মানুষরা এবং ট্রেনটির ভেতরে যে যাত্রীর অতিরিক্ত চাপ সেই চাপটাও কিন্তু আমি দেখিনি অন্যান্য দিনের মতো আজকে সকাল থেকে প্রায় দশ থেকে বারোটি ট্রেন এরই মধ্যে কিন্তু ছেড়ে গেছে সকাল ভোর থেকে ভোর ছটা থেকে এবং যাত্রীদের সাথে আমি কথা বলেছি তাদের তারা কিন্তু আসলে বাড়ি যেতে পেরে সন্তুষ্টির কথা জানিয়েছেন তারা বলছেন যে এই অবস্থায় গত ঈদগুলোর তুলনায় যেভাবে তারা যাত্রীতে ভোগান্তি যাত্রাপথে ভোগান্তির শিকার হয়েছে এবার কিন্তু সেরকম ভোগান্তির বিষয়টি নেই আপনি দেখেন আমার পেছনে যে ট্রেনটি যাচ্ছে ট্রেনের ভেতরে প্রায় সবগুলো বগিতে কিন্তু খুব উপচে পড়া যে ভিড় সেই ভিড় কিন্তু আমি লক্ষ্য করছি না এই আজকের এই ট্রেন যাত্রা আরেকটি কথা জানিয়ে রাখতে চাই এই ট্রেন যাত্রা নিয়ে কিন্তু তারা বলছেন যে আসলে অনেকে একটা ধরনের অভিযোগ থাকে যে আসলে সময় মতো টিকিট না পাওয়া অর্থাৎ যেদিন টিকিট ছাড়া হয় যে রেলে সেদিনের নির্ধারিত সময় নির্ধারিত পছন্দের যে সিট সেটি কিন্তু না পারার আক্ষেপ কিন্তু আমাদেরকে জানিয়েছেন এই যাত্রীরা বলছেন যে এই ট্রেন যাত্রায় তাদের নিশ্চয়ই সময় মতো তারা পৌঁছাবেন এই প্রত্যাশা করছেন এবং বলছেন যে বাড়ি যেতে পেরে প্রিয়জনের সাথে ঈদ কাটাতে ঈদের ঈদের অংশ নিতে পারে আসলে তারা এক ধরনের উৎফুল্ল এবং আনন্দ নিয়েই এই ঢাকা ছাড়ছেন তো আমার কাছে এই ছিল সবশেষ তথ্য তাও সিয়া কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে জানাচ্ছিলেন সহকর্মী তানভীর খন্দকার